রান্না করে নিলাম, ঘি গরম মশলা দিয়ে মোটামুটি। শুভ সকাল বন্ধুরা, মামি ডেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বাসি কাজ সব ছেড়ে নিয়েছি, আমি সকালে খাবারও খেয়ে নিয়েছি। এখন আমি যে রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপি হচ্ছে রান্না করব আলু দিয়ে, মোচা দিয়ে আর গোপ জল দিয়ে। আমি এখন আলু মোচাটা কেটে নিয়েছি, এখন আমি সিদ্ধ করে নেব। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, যাতে কালো ভাবটা না থাকে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ঢেকে দিলাম পাতি। মোচাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি মোচাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। বেশ করা আদা সামান্য পরিমাণে দিয়ে দিলাম, এক টুকরা দু টুকরা দিয়ে দিলাম, তিনটা কাঁচা লঙ্কা দু টুকরা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া। মোচা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দুই তিন মিনিটের জন্য ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম, 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এইভাবে মোচা রান্না করলে মোচা না খাওয়ার কোনো প্রশ্ন আসে না। ঘরে গরম মশলা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গরম মশলা, দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন আছে তাদের একটা সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে ভিডিওটা আছে পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। রাখছি, নিলাম মোচা ঘন্টা।